হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো প্রথমেই বলে দিই, থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে কী বিষয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমি অনেক জিনিসগুলো আমি দেখছি, বাট পার্টিকুলার দুটো মানুষকে আমি দেখছি যে দুটো মানুষের এক্সট্রিম পর্যায়ে। একজন হচ্ছে একদম বুড়ো, একটা ভাম বুড়ো ভাম আছে একটা, আর একজন হচ্ছে কচি। এদের দুজনকেই আমি বেশি দেখছি। বাকি যারা আছে, দেখো এখানে ব্যাপারটা কী হচ্ছে বলতো, দলবাজি তো আছেই, অবশ্যই দলবাজি তো চলছে, আমি বরাবরই বলে যাচ্ছি। বাট তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে যারা ক্যাশিয়াল বলো বা যাই করো, যেটাই বলো না কেন, দলবাজির হিসাব যদি দেখতে চাও, আমার সাইডের কিন্তু কোনো দল নেই। আমি প্রথম থেকেই নিউট্রাল খেলছি, তো এখনও আমার নিউট্রালি খেলার আগেও সেটাই চলবে। সেটা আটকানো বা থামানো যতক্ষণ না আমি চাইছি সেটা কোনো সময় পসিবল না। বাট তার মধ্যেও একটা জিনিস আছে সেখানে, যে আমি কখনো কারোর ভিডিও ক্লিপ চুরি করি না। আর ভিডিও ক্লিপ চুরি করার সাথে সাথে এমন কিছু মন্তব্য, শারীরিক পার্ট যেগুলো হয় একটা মেয়েদের বলো, আর সেটাকে নিয়ে কোনো রকম মন্তব্য আমার মনে হয় না করিনি। হ্যাঁ, ঝগড়ার পারপাসে অনেক কথা বেরিয়েছে, এ ওকে গালিগালাজ, তাকে গালিগালাজ, সে তার আমার ফ্যামিলিকে বলা, আমার তার ফ্যামিলিকে বলা, অনেক রকম অনেক ধরনের মন্তব্য হয়েছে। বাট কিছু জিনিস আছে যেগুলোর একটা দায়রা থাকে। যেমন প্রথম কথা আমি বলে দিই, আমি যখন ওয়াইটিতে যখন প্রতিবাদমূলক মানে এই ভিডিওগুলো স্টার্ট করি, আমার কিন্তু মেন দুটো কন্টেন্ট, যেটা আমার মেন কন্টেন্ট যার উপর বেস করে আমার কন্ট্রোভার্সিগুলো এগোতো, সেটা হচ্ছে একদিকে হচ্ছে MSN, যেখানে উজ্জ্বলা কণিকা, আর একদিকে হচ্ছে শুভ, যে আমার কন্টেন্ট সেটা বরাবর আমার বলা। আমি একটা দিনের জন্য এই কথাটা থেকে পিছপা হইনি কোনোদিনও। আমাকে কেউ বলতে শুনেছে যে আমি বলেছি যে আমার কন্টেন্ট অমুক, বাট আমি কিন্তু অনেকেরই কন্টেন্ট ইদানিংকালে তো আরও বেশি, আর বিশেষ করে আমার কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন আমার হাঁটু, যেটা মেন, ঠিক আছে। তো চলো, আজকে আমাদের ঘরে এরকম অনেক মহিলারা আছে যাদের কিন্তু শরীরের অনেক পার্ট এরকম থাকে যেগুলো কিন্তু ব্ল্যাক স্পট পড়ে, ওটাতে কোনো লজ্জার বিষয় না, এটাতে আমারও কোনো লজ্জার বিষয় না। ব্যাপারটা হচ্ছে কি, যদি রোস্টিং করতে হয়, যদি বলো যে হ্যাঁ রোস্ট করছি, রোস্টেরও একটা ধরন আছে, বলো হাঁটু নিয়ে বলছো বলো। বাট আমার কানে এলো, যেহেতু আমি ওদের ভিডিও দেখি না, আজকে সকালবেলায় অগ্রজার ভিডিও আমি কমিউনিটিতে শেয়ার করেছি, আমি ওর ভিডিও থেকেই জানতে পারলাম যে কী ধরনের কথা হয়েছে। কারণ এই কচির আর ওই দামড়াটার ভিডিও আমি কিন্তু সচরাচর দেখা হয়নি, কচিরটা তো একদমই দেখা হয় না, ওটা আসেই না, নট ইন্টারেস্টেড বলে ওটা আমার কাছে সাজেশানেও আসে না। বাট এই দামড়াটারটা চলে আসে, তো ওর লাস্ট সেই দিনের ভিডিওটা দেখার পর মানে রিপ্লাই করেছেন, তারপরের ভিডিওগুলো আমার চোখে মানে আমার কাছে আসেনি, আমি দেখিনি। তো আমি শুনলাম এই অভ্রই বললো, মানে অভ্র কুইজেন কুকিং ব্লগসের, সে বললো যে এরকম নিতম্বনি অনেক রকম কথা হয়েছে, আর ঘরে লোক ঢোকা ঢোকা এইসব তো পার্সোনাল অ্যাটাক তো হয়েইছে, ঠিক আছে। তো কী হিসাবে বলাতে, যেহেতু সে বারংবার নিজের পরপর কয়েকটা ভিডিওতে আমাকে কন্টিনিউয়াসলি ইউজ করেছে, আমার গুণাগুন্তি কয়েকটা ভিডিওতে তোমরা ঘেটে দেখতে পারো, যেহেতু আমার কোনো ভিডিও প্রাইভেট থাকে না, জীবনে কোনো দিনও প্রাইভেট হবেও না। তো সেখানে দাঁড়িয়ে পরপর হওয়াতে তো মানুষ দেখো পরপর যখন দেখবে তো একদিন তো বলবি, এটা নিও, সেটা যার ক্ষেত্রেই হোক না কেন। এবার তার মধ্যেও দেখতে হবে দায়রা কোথায়, কারণ যদি অভিজিতের বলা নোংরা কথা মেয়েদের বডি শেমিং করা হয়, সেরকমই অভিজিতের মাকে ঘরে ঢুকে তাকে রেপ করে দিয়ে আসার মতন থ্রেডটাও কিন্তু তার মানহানি করার মতনই, ঠিক আছে। আচ্ছা, যেমন রাহুলের কোনো মেয়েদের প্রতি নোংরা কটাক্ষ করা হয়, সেরকম অপোজিট সাইড থেকে যে করছে সেও কিন্তু কটাক্ষ আর সেম জিনিসটাই করছে। প্রথমে রাহুলের সাথে আমার নাম জোড়া হলো, একরকম ব্যাপার। দেখো সেখানে সে যেমন জানে যে যার সাথে তার নাম জোড়া হচ্ছে সে তো আমার দিদি, সেরকম রাহুলও জানে যে সেও আমাকে দিদি ভাই ডাকে। আর সেখানে সবচেয়ে বড় পয়েন্ট, এখানে তো এদের কথা হয়, আর আমাদের তো সেখানে কথাই হয় না, এটা যেটা সবচেয়ে বড় পয়েন্ট, কেউ মানুক না মানুক তাতে আমার কিছু যায় আসে। হ্যাঁ, অভিজিতের সাথে আমার কথা হয়, কিন্তু একটা কারণ, ওর যে বয়সী আমার ভাইরা ওর থেকে বড়, তো সেখানেও অনেকটাই ছোট। আমরা যদি ওকে আটকাতে চাই, ওকে কিন্তু হিংস্রতা দেখি, তো ওকে যদি আমরা আটকাতে চাই, ওকে কিন্তু হিংস্রতা দেখিয়ে আমরা কিন্তু আটকাতে পারবো না। যে ওকে ওর ভাষাতে বললে পরে ও বুঝবে তাহলে আটকে যাবে, না, ওকে অন্যরকমভাবে বোঝাতে হবে। যেহেতু বয়স অল্প, রক্ত গরম, চারিদিকে যেটা দেখছে ওরও সেটা, এখন ইন্টারেস্ট এগুলোর উপরই বেশি বাড়বে, তো সেটাই কিন্তু ফ্যাক্ট, এটাই কিন্তু নিয়ম। কারণ যে জিনিসটা থেকে তুমি দূরে সরানোর চেষ্টা করবে না, আরও কিউরিয়াসিটিকে ওইখানে বাড়বে, এটাই কিন্তু একটা অল্প বয়সী ছেলে মেয়ের কিন্তু এটা স্বভাবের মধ্যেই পড়ে, টিনেজার বয়সে ওদের এই জিনিসটাই চলবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি তাকে আমরা পুশ করি ওইভাবে, তোর মাকে ওই, তোর একে ওই, তাকে ওই, তো সেখানে গিয়ে যদি তাকে সেইভাবে থ্রেড দিয়ে বোঝানো, তো সে তো পাল্টা ব্যাকে সেটাই করবে। এবার কথা হচ্ছে সেটা যেমন তেমন, আমাকে যেটা মেন কন্টেন্ট আমার যে শুয়ের সাথে যেখানে আমার কনভার্সেশন চলতে ও আমাকে টার্গেট করুক, আমি ওকে টার্গেট করি, আমাদের দুজনের মধ্যে চলছে, এটা জানি না কেন শুয়েরও কোথাও মনে হয়েছে যে ও একটা দলবাজির খেলা খেলে গেছে। এই যেমন কথা বলে না, আমার বোনেরা ছিঁড়ে দেবে, তার মানে তুই একা লড়তে পারছিস না, তোর দলের দরকার, তুই দল নিয়ে লড়তে এসেছিস, তুই একা ছিলতে পারছিস না, ছেলার জন্য তোর লোকের দরকার লাগছে, বুঝতে পেরেছিস? এটা ভেবে দেখবি, ছিলতে গেলে তুই একা বসে ছিলা, তোর তো সেটুকু দম আছে, তো সেইটা না করে তুই দলবাজিতে তোর ভাই, তোর ঠিক আছে,
কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে পরিমাণ জিনিসগুলো ইউজ হচ্ছে হিসাব মতন দেখতে গেলে কিন্তু মানহানি হচ্ছে আমার। তা ঠিক আছে চলো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বাট আমাকে এই দুটো পার্সনের এগেনস্টে একটা স্টেপ আমাকে নিতেই হবে। এই দুটো মানুষ পার্টিকুলার, হার্ট আর ডে উইথ আবর্জনা, এরা দুজন পার্টিকুলার, এরা দুজন। তো কিছু মাইন্ড করো না, বাকিগুলো তো বড় আছে, বুদ্ধি আছে। এই ছুটকিটা এ নিজেকে বড় চালাক মনে করে কিন্তু ভুলগুলো করে। এই মাত্র কমিউনিটি পোস্টে এসে বড় করে একটা চোতা লিখে গেছে, তো সেটারও আমি স্ক্রিনশট তুলে রেখেছি, বাকিগুলোর আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি। তো এটা আমার প্রুফ হিসাবে কাজে লাগবে, ঠিক আছে? আমি এতদিন চুপ করেছিলাম, স্ট্রাইক ফাইক আমি কাউকে দেবো না, স্ট্রাইক ঠাইক আমি কাউকে দেবো না, স্ট্রাইক দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? বাট আমাকে একটা মানহানির মামলা আমাকে করতেই হবে। আমি এইসবের দিকে যাবো না, আমি ভেবেছিলাম, আমি বাধ্য হয়েছি, আমি জামাইবাবুর সাথে আমাকে আজকেই কথা বলতে হবে আর এই প্রুফগুলো সাবমিট করতে হবে। আমি আগের দিন কথা বলেছি, আমাকে বলেছে যে বেসিক্যালি যে বেসিক যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, কারোর ওপর আমার কোনো রকম কিছু নেই, কিন্তু এরা দুজন যেটা করছে পার্টিকুলারলি, যেরকম বডি শেমিং করা, বডি পার্টস নিয়ে কথা বলা, তুমি মমিতা বসাকে বলছো, কেয়াকে বলছো, বিকজ ওরা অল টাইম নেকেড থাকে, অল টাইম দেখাচ্ছে, তাদের পার্ট দেখাচ্ছে। আর আমার শর্টস পরা, যেটা বেসিক্যালি লোকে জনগণের সামনে পড়ে বেড়াচ্ছে, আর আমার ঘরে পড়া একটা শর্টসকে তুলে নিয়ে এসে যে ধরনের মন্তব্য চলছে, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমাকে এটা একটা স্টেপ, লিগাল স্টেপ আমাকে নিতেই হবে। তো শুধুমাত্র পার্টিকুলার এই দুটো মানুষের জন্য নিতেই হবে। মানে যদি রোস্টিং করো, তুমি রোস্ট করো, বাট রোস্টিংয়ের নাম করে তোমরা যেটা করছো, যেটা করলে সেটা কিন্তু ঠিক হলো না। তুমি রোস্ট করছো, হতেই পারে কিছু একটা চোখে পড়েছে, সেটা নিয়ে একটা রোস্ট করে দিলে, যেমন বেশি কেউ খাচ্ছে সেটা নিয়ে একটা রোস্ট হলো, সে শর্টস পড়েছো সেটা যদি তুমি হাঁটু দেখিয়ে, যদি তুমি হাঁটু কালো স্পট দেখিয়ে রোস্টিং করতে, বাট সেটাকে তোমরা নিয়ে গেছো অন্যদিকে, বডি পার্টসে চলে গেছো, কাউকে ঘরে ঢোকাচ্ছো, কাউকে জুতোর বাড়ি মারছো, কোনো রিজন নেই। তোমাদেরকে তো আমি টানছি না, এই ছুটকি তো দিনের পর দিন, ডে বাই ডে ফটো ক্লিপস ইউজ করে, আর যে পরিমাণ ফটো ইউজ হয়েছে, লাস্ট যে ফটোটাও টোটাল ফটো দিয়েছে আমার, পুরো পরিষ্কার, কোনো এমোজি নেই, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে শু আরামসে বলতে পারতো যে একটা লেভেল মেনটেন কর, যদি বলতেই হয় হাঁটু নিয়ে বল না, ও বলেছে, শুও বলেছে, কিন্তু আমার অন্য কোনো বডি পার্টস নিয়ে বলেনি, ঠিক আছে? যেটা নিয়ে মনে হয়েছে ও বলেছে, আমি শুনে নিয়েছি, আমারটা ওকে বলে দিয়েছি, কাজ শেষ। বাট এখানে এরা যে দুজন পার্টিকুলার, হার্ট আর এই ডে উইথ আবর্জনা, তো এদের দুজনের যে জিনিসটা, এটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান দিয়ে যাচ্ছে। আমি এখনও ওদের কিচ্ছু ইউজ করিনি, যা হয়েছে খালি কথায় হয়েছে, বাট ওদের কোনো ক্লিপস আমার ইউজ করা হয়নি যে পরিমাণ ওরা ইউজ করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাকে এই লিগাল স্টেপটা নেওয়ার মানসিকতা স্থির করতে হবে। দ্বিতীয় কথা যেটা, আমি কখনো ভাবিনি যে আমাকে কেউ কিছু বলছে তো আমার হয়ে, সবাই যারা আমার কমেন্ট বক্সে বলে তারা তো বলেই, সেটা তো আমাকে সাপোর্ট করে, 100 বার করে, অনেক সাপোর্ট করে, বাট যারা আমাকে নিয়ে ভিডিও করছে তাদের এগেনস্টে ভিডিও এসে যদি কেউ আমাকে সাপোর্ট করে, আমি এরকম আশা কোনো সময় কারোর কাছ থেকে করি না, বেসিক্যালি আমি নিজেরটা নিজেই বলতে ভালোবাসি। বাট আমি দেখলাম যে এই অভ্র কুইজিন কুকিং ব্লগ, জানি না ওর হয়তো মনে হয়েছে হ্যাঁ কোথাও না কোথাও মনুষ্যত্ব কাজ করেছে, তো ও যেটাতে আমি ট্যাগও করেছি, কমিউনিটি পোস্টে আমি ট্যাগ করেছি চারটে মানুষকে, করেই আমি জিনিসটা বুঝিয়েছি যে তোমরা চারটে খিস্তি মারো তাতে অসুবিধা নেই, বাট যে পরিমাণ বডি শেম, যেখানে কেয়া বসাককে করাটা স্বাভাবিক, ঝুমাকে করাটা স্বাভাবিক, সবাই করছে, কারণ ওরা কন্টিনিউয়াসলি ওরকম থাকে। তোমরা আমার একটা নেকেড ভিডিও দেখিয়ে দাও যে আমাকে দেখেছো তোমরা ওই রকমভাবে বডি শো অফ করতে, ঠিক আছে, দেখিয়ে দাও উইথ প্রুফ, আমাকে দেখিয়ে দাও সেদিনও উইথ প্রুফ। ব্লাডি ইডিয়েট পার্সোনালিটি দুজন, কোথায় প্রুফ? ও বললো ঘরে লোক ঢুকে, কোথায় লোক, লোকটাকে আমি দেখতে চাই। ইয়ে বললো তোর দুটো বিয়ে, কোথায় প্রুফ দেখাতে বলেছে? আমি আমার ভিডিও ক্লিপসে আমার বলা কথা তোকে আমি কী বলেছি সেটা বলি, আমি বলেছি প্রুফ কোথায়, প্রুফ তো দেখাতে পারিস না, আমি যে জিনিসটা দেখাতেই পারবো না, অথচ সেটা আমি অ্যাজ এ প্রুফ হিসাবে আমি বলবো আমার কাছে প্রুফ আছে, আমি প্রুফ উইথ প্রুফ দেখাবো, কী প্রুফ? অভিজিতের সাথে আমার ভয়েসে কী কথা হয়েছে, আজ অনেকদিন থেকে শুনে যাচ্ছি প্রুফ আছে, দেখা না রে বাবা, অভিজিৎ অনেকবার বলেছে দেখাও না, তোমরা একটু দেখাও যে সত্যিই আমরা এই ধরনের কথা হয় কি না হয়, দেখাও। নোংরাপানাটা ছড়াবো, বাট ছড়াতে গিয়ে আমাকে ভাবতে হবে ব্যাকফায়ারটা আসলে আমি নিতে পারবো তো। তো সেটাই আমাকে একটা স্টেপ নিতে হবে, কাউকে স্ট্রাইক ফাইক দেওয়ার কিছু নেই, চ্যানেল লোককে ঘেটে লোকের ইসে, আর যারা যারা রেভিনিউ জেনারেট করছো মনে রাখবে আমার হাঁটুর পয়সায় তোমরা খাবে, বুঝেছো? কারণ ক্যাশিয়ালের হাঁটুতে রেভিনিউ কামাচ্ছো, 2.4K ভিউজ, ও মাই গড, হ্যাঁ সো কল দাদা ভাই, হ্যাঁ আরে রেভিনিউ জেনারেট করছো, ভাবতে পারছো? হ্যাঁ আমার হাঁটুর ক্যাশিয়ালের পায়ের টাকায় খেতে হচ্ছে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, হজম করো ওই টাকা, যদি হজম করতে পারো কর। তো চলো বন্ধুরা, বেশি কিছু আমি বলবো না,
আর অবরো থ্যাংক ইউ, ভিডিও একটা প্রতিবাদমূলক ভিডিও তুমি করেছো, শুধু আজকে আমার জন্য না, এরকম মেয়েদের এগেনস্টে, কোন মেয়েদের এগেনস্টে, যে মেয়েরা কোনো রকম নিজের বডি শো অফ করে না বাট তবুও তাদেরকে নিয়ে কিন্তু এরকম অকথ্য পানা শুরু হয়। যারা বডি শো অফ দিনের পর দিন করছে, মানে তারা করছে, তারা সবাইকে দেখাতেই চাইছে, বাট যারা সামান্য রিলস করছে সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে আসা, এনে সেটাকে অ্যাজ এ থামনেল, অ্যাজ এ ভিডিও ক্লিপস হিসাবে নিজের ভিডিওতে ইউজ করা, এই দুঃসাহসটা আশা করি করা উচিত না, কারণ করা উচিত না, আমি বলে না, কারুরই করা উচিত না, ঠিক আছে? কারণ আমি ফেস লাগালাম, ফেস নিয়ে আমি একটা কিছু বললাম, সেটা আলাদা ব্যাপার, সেটা করেছে, বাট বডি পার্টসকে তুলে নিয়ে এসে কিছু করা, সেটা কিন্তু টোটালি ইনলিগাল, টোটালি ইনলিগাল। এর বিষয়ে আর কিছু আমার বলার নেই। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ না দিদি, তুমি এখন লিগাল কোনো স্টেপ নিও না বা কিছু, তাহলে আমি এটা ভেবে দেখবো। আর যদি মনে হয় যে না ঠিক আছে চলো, খিস্তাখিস্তি সবাই সবাইকে করবে, সবাই সবাইকে করবে, বাট একটা লিমিটের মধ্যে, ক্রিয়েটারকে বলতে বলতে এমন একটা জায়গায় বলে দিও না যেটা একটা ঊর্ধ্বে চলে যায়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো মন্দ সব রকম মতামত তোমরা এসে আমার কমেন্ট বক্সে দেবে, কিছু বলার থাকলে আমাকে ট্যাগ করে ভিডিও করেও বলতে পারো, আমি শুনবো, কারণ মতামতটা জানতে আমাকে হবে, তারপরে গিয়ে আমি একটা স্টেপ নেবো। সবটা জানার পর, বিচার করার পরই কিন্তু আমি এগোবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।